असलामुअलैकुम व्यूअर्स, आज आमी देखाबो देशी स्टाइले गरुर माँस किभावे एकटु झाल करे रान्ना करा हय। चलुन देखे आसि भिडियोटी किभावे रान्ना करेछि एबं कि कि उपकरण लेगेछे। व्यूअर्स, आजके देशी स्टाइले आमी गरुर माँस रान्ना करब, ताई एकटु बाटा मसला दिएई रान्ना करार चेष्टा करछि। झाल माँसटा रान्ना करब, एइजन्य किछु मरीच आमि पिसे निच्छि आर किछु जिराओ आमि पिसे निएछि। माने आजके आमि मसलाटा बेशिरभाग आमि बाटा मसला दिए रान्ना करब, एते करे एकटा देशी भाव आसबे। व्यूअर्स, एखाने प्राय दुई केजिर थेके एकटु बेशि होते पारे, आमि आड़ाई केजि माँस निएछिलाम, किन्तु एर मध्ये एकटु चर्बी टर्बी छिलो, चर्बीगुलो आमि बाद दिए दिएछि। आर आजके आमि झाल गरुर माँस झाल करे रान्ना करब देशी स्टाइले, आर एई जन्य आमि एखाने व्यवहार करछि बाटा मसला। आर एखाने आमि निएछि लाल मरीच बाटा एक टेबिल चामच, और जीरा बाटा एक टेबिल चामच, और एटा हलो पोस्तदाना एक टेबिल चामच, और एखाने प्याज बाटा दुई टेबिल चामच अंदाज हुए छे, किन्तु एखाने मरीचर पाटाय पिसाते एटा एकटु लाल हुए गिए छे। और आमी एगुलो एखन दिए दिब। और एखाने दुटा तेजपाता आछे, तेजपाता और लौंग और एलाच आमी एगुलो एकटु छेचे दिएछि, और दारचिनी आछे तीन टुकड़ा, एगुलो दिए दिब। हलुदटा अवश्य आमी गुड़ा मसला यूज करछि, एक चा चामच हलुदेर गुड़ा दिए दिच्छि। हलुद गुड़ा बेशी दिब ना, बेशी दिले बेशी कटकाटा हये जाए। धनियार गुड़ा दिच्छी दुई चा चामच दिब, जेहेतु एखाने प्राय दुई केजी माँसर उपरे आछे। आमि एक्सट्रा अलिव अयेलटा यूज करछि, एक्सट्रा वार्जिन अलिव अयेल। एखाने दुई टेबिल चामच अंदाज आमी दिए दिच्छी। व्यूअर्स, एखाने आरो दिच्छी दुई टेबिल चामच आदा बाटा, दुई टेबिल चामच रसुन बाटा, আর মোটা করে একটু পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর লবণ দিয়ে দিচ্ছি চার চামচের দুই চামচ। পরে দেখে দেওয়া যাবে, এখন এইগুলোকে ভালো করে মাখিয়ে বসিয়ে দিব। ভিউয়ার্সে যে মেখে ঝুঁকে বসিয়ে দিয়েছি, বলক এসে পড়ছে প্রায়, আমি একটু ঢেকে দিব। ভালো করে মাংসটা বলক হয়ে গেলে তারপরে নাড়াচাড়া করে দিব। বলক উঠে গিয়েছে মাংসটা, এখন এটাকে একটু নাড়াচাড়া করে দিব। মোটামুটি সব মশলাই দেওয়া হয়ে গিয়েছে, শুধু আমার স্পেশাল গরম মশলাটা আমি একটু পরে দিব। কষাতে কষাতে যখন
ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি একটু ঝোলের পানি দিয়ে দিব। আবার ঢেকে দিব 10 মিনিটের জন্য, আঁচটা একটু মিডিয়াম আঁচে রাখব, এতক্ষণ আঁচটা ছিল জোরে আছে। আঁচটা কমিয়ে রাখছি আমি। এর মাঝে আরও এক দুই একবার নাড়াচাড়া করে দিয়েছি, মাংসটা প্রায় কষানো হয়ে আসছে। আমি এর মধ্যে দুটো আলুও দিব কেটে, মাংসটা ভালো করে কষানো হয়ে সিজে আসলে তখন, সিদ্ধ হয়ে আসলে তখন আমি আলুটা দিব আর একটু কষাবো। ঢেকে রাখছি আরও 10 মিনিটের জন্য। এখন আমি আলু দিয়ে দিব, যে এখানে দুইটা আলুকে কেটে নিয়েছি। আলুটা একটু নাড়াচাড়া করে ঝোলের পানি দিয়ে দিব। কিছুটা ঝোলের পানি এখন দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি ভালো করে, আসলে মাংস আন্দাজ হাঁড়িটা একটু ছোট হয়ে গিয়েছে, আর একটু বড় হাঁড়িতে দিলে ভালো হতো। নাড়াচাড়া করতে একটু সমস্যাই হচ্ছে, ঠিক আছে সমস্যা নেই, হয়ে যাবে। এখন তো শুধু ঝোলের পানিটা দিলেই মাংস আস্তে আস্তে হয়ে যাবে। আমি একটু গরম পানি করে রেখেছি, গরম পানিটা দিয়ে দিচ্ছি। একটু বেশি করে পানি দিয়ে দিচ্ছি যেন আলুটাও সিদ্ধ হয়ে যায় এবং মাংস একই পানিতে ঝোলেতে সিদ্ধ হয়ে যাবে। ঝোল শুকাতে আর একটু সময় লাগবে, আর একটু ঝোল কমবে। আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন জালটা একটু কমিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। এখানে প্রায় 8-9টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি। আমার মাংসটা রান্না প্রায় হয়ে গিয়েছে, এখন একদম নিবু নিবু আছে, আরও 5-7 মিনিট থাকবে, তারপর আমি নামিয়ে ফেলবো। এই তো মাংসটা হয়ে গিয়েছে, কি ইয়ামি হয়েছে। আসলে বাটা মশলার দিয়ে রান্নার এটার কোনো তুলনাই নাই। আমাদের আগে মা খালা চাচিরা বাটা মশলা দিয়ে রান্না করতে এবং আমাদের সেই রান্নাটার স্বাদ মুখে লেগে থাকার মতো। আসলে মাঝে মধ্যে এরকম করে না রান্না করলে বোঝা যায় না যে আমাদের মা খালারা কত কষ্ট করে বাটা মশলা দিয়ে রান্না করেছেন এবং আমাদেরকে সেই স্বাদ তৃপ্তি দিয়েছেন। যাই হোক, মাংসটা খুবই ইয়ামি হয়েছে এবং আমি চেখে দেখেছি টেস্টটাও খুব ভালো হয়েছে। ঝোলটা আর একটু শুকাবে, অনেক ইয়ামি হয়েছে। ভিউয়ার্স, এই যে হয়ে গিয়েছে আমার ঝাল গরুর মাংস, সম্পূর্ণ দেশি স্টাইলে বাটা মশলা দিয়ে করেছি।
ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।